পরিচালনা নিয়ে জটিলতায় অলস পড়েছিল পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। অবশেষে এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্টরা মনে করেন বন্দরের অগ্রযাত্রায় এই টার্মিনাল সহায়ক হবে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন একে আজাদ। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ জালাল। নির্মাণের প্রায় দেড় বছর ধরে অলস পড়েছিল পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। মূলত টার্মিনালটি কারা পরিচালনা করবে তা নিয়ে ছিল জটিলতা। অবশেষে দুয়ার খুলল। নতুন টার্মিনালের 584 মিটার লম্বা জেটিতে একসঙ্গে 3টি কন্টেইনার জাহাজ ভেড়ানো যাবে। বছরে জাহাজ থেকে 5 লাখ আমদানি রপ্তানি পণ্যবাহী কন্টেইনার উঠানামা সম্ভব হবে। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে পতেঙ্গায় তৃতীয় কন্টেইনার টার্মিনালের যাত্রা শুরু হলো। সেনাবাহিনী পূর্ত কাজের জন্য নিয়োগ দেয় দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান বন্দরের টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ার টেকের সহযোগী প্রতিষ্ঠান ই ইঞ্জিনিয়ারিংকে। তবে নানা নাটকীয়তায় সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল এই দায়িত্ব পায়। এ নিয়ে দেখা দেয় জটিলতা, উদ্বোধনের মধ্য দিয়ে যার অবসান হলো। ব্যবসায়ীরা বলছেন বন্দরের অগ্রযাত্রায় এই টার্মিনাল সহায়ক হবে। যখন একটি ফরেন কোম্পানি আমাদের দেশে আসেন বা যে কোনো দেশে ফরেন কোম্পানি অ্যাডভান্স টেকনোলজি নিয়ে আসেন, এতে অনেক রকম টেকনোলজি ট্রান্সফার হয়ে থাকে যার সুফল আমরা বাংলাদেশে পাবো। আমরা চাই যে আগামী তো কর্ণফুলীর দুই পারে আরও বন্দর গড়ে উঠবে এবং যেই সব স্থাপনাগুলো বিভিন্ন সময়ে ওয়ান এলিভেন সরকার বা সুন্দর কোম্পানির সময়ে দেওয়া হয়েছে সেগুলো সরিয়ে দুই পারে বন্দরকে আরও সম্প্রসারিত করা হোক। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে প্রায় 1230 কোটি টাকা ব্যয়ে এই টার্মিনালের নির্মাণ হয়েছে। কাজ শুরু হয় 2017 সালে। টার্মিনালের দায়িত্ব পাওয়া সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল RSGT প্রয়োজনীয় ইকুইপমেন্ট সরবরাহ করার পর পুরোদমে চালু হবে এই টার্মিনাল। 22 বছর এই কন্টেইনার টার্মিনাল ব্যবহার করার পর তা বন্দর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করবে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে একে আজাদ, নাগরিক।